29 মার্চ পূর্ব বর্ধমান জেলার কালনার ইংলিশ চ্যানেল জয়ী ছায়ানি দাস পৌঁছে গেছে হাওয়াইয়ের হনুলুলুতে। ওয়াইকিকিতে ছায়ানি দাস একটি হোটেলে ওঠে বৃহস্পতিবার। প্রথমে ছায়ানি সেখানে আলামোহনা বিচে অনুশীলন শুরু করে। শুক্রবার ওয়াইকিকি বিচে অনুশীলন করেন ছায়ানি দাস। মালাইকা চ্যানেলে নামার আগে পর্যন্ত ওয়াইকিকি বিচেই অনুশীলন করবে বলে তিনি জানান। 23 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত ছায়ানি মালাইকা চ্যানেলে নামার তারিখ ছিল। আবহাওয়া খারাপ হওয়ার কারণে মালাইকা চ্যানেল অ্যাসোসিয়েশন থেকে 5 এপ্রিল জানানো হবে কবে কালনার জলপুরী ছায়ানি দাস মালাইকা চ্যানেল জয় করতে নামবে। আমরা 29 মার্চ হাওয়াইয়ে এসেছি হনুলুলু এয়ারপোর্টে। তারপর আমরা ওয়াইকিকিতে আমাদের যে হোটেল কন্ডো বুক করা ছিল সেখানে আমরা চলে আসি। তারপর কালকে থেকে আমি আমার প্র্যাকটিস শুরু করেছি। আমাদের মলকাই চ্যানেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিল গোডিং স্যার, রায়ান স্যার, স্টিফেন স্যার এনারা সবাই ছিলেন। কালকে ওনারা বুঝিয়ে দিয়েছিলেন কোথায় কীভাবে প্র্যাকটিস করতে হয়। ওনারা ছিলেন আমার সাথে, ওনারা আমার সাথে প্র্যাকটিসও করেছেন। আর কালকে আমি প্র্যাকটিস করেছি আলামোয়ানা বিচে, আজকে আমি ওয়াইকিকিতে রয়েছি, ওয়াইকিকি বিচে আমি প্র্যাকটিস করেছি। আর এই কদিন আমি এখানেই ওয়াইকিকি বিচেই প্র্যাকটিস করব। তবে ওয়েদার কালকে থেকে খারাপ হয়ে গেছে। আমার 3 থেকে 13 ডেট ছিল, 3 থেকে 13, 3, 4, 5 ক্যান্সেল হয়েছে। 5 তারিখে জানতে পারবো যে আমি কবে এই মলকা হিসাবে ক্রস করতে পারবো। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।